আপনার শাহী দরবারে আমরা মুনাজাতের হাত তুলিয়াছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুয়া হয়ে আছেন, তাদের উদ্দেশ্যে আপনাকে বলছি, যারা জিন্দা মুর্দা অবস্থায় আছে তাদের আমল নামা থেকে সমস্ত তাদেরকে ভেস্ত নসিব করুন, আর যারা জীবিত আছেন সম্মাননা দিচ্ছি, এটা আমাদের জন্য অত্যন্ত একটি গর্বের বিষয়। আপনার বীরত্ব জাতির গৌরব, এই স্লোগান নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামটি। আশিকুর রহমান নাদিম, মেম্বার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেশন। রশিদুল আমিন হলি, মেম্বার ইন চার্জ ফাইন্যান্স। আবদুল্লাহ জেহা, জাহিদ হোসেন, মোহাম্মদ শাফি উদ্দিন শাফি অ্যাক্টিং প্রেসিডেন্ট, এম এ কামাল, শামীম ওসমান, আনোয়ার হোসেন আনু, অপূর্ব রায় এবং সৈয়দ রাফি উদ্দিন স্যার। আজ এই বিশাল মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক আয়োজনে যারা উদ্যোক্তা তাদেরকে জানাই আমার পক্ষ থেকে, আমার সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও সৌহার্দ্য আরো ঘনিষ্ঠ করি। এই সংগঠনের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে এই প্রথম আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের মুভি মোগল, আমরা বলি যে মোগল সম্রাট, আমাদের প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, ওনাকে আমরা হাততালি দিয়ে বরণ করছি। চলচ্চিত্র তৈরি না করতে, এই এফডিসি তৈরি না করতে, তাহলে হয়তো আজকে আমরা এখানে দাঁড়াতে পারতাম না। আমরা ওনার কাছে চিরঋণী। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ শিল্পী সমিতির সহসভাপতি ওমর সান। আসসালামু আলাইকুম সবাইকে, আর কৃতজ্ঞ মন্ত্রী মহোদয়ের কাছে। আমি বারবারই হেজিটেশন ফিল করছিলাম এখানে বসার জন্য, কমফোর্টেবলি বসতে পারছিলাম না, কারণ এত মহিরুহ মানুষের সামনে আমার যোগ্যতা হয়নি বসার। তারপরেও আজকে আমার শিল্পী সমিতির পক্ষ থেকে আমার রানিং প্রেসিডেন্ট এবং আমার সেক্রেটারি আছেন অমিত হাসান, শিল্পী সমিতির পক্ষ থেকে ফিল্ম ক্লাবকে অভিবাদন শুভেচ্ছা জার্মানেও ওনাদেরকে পাঠায়। মন্ত্রী মহোদয় অবশ্যই আমার পুত্রবতীকে হয়তো বা চিনবেন। যে ছোট্ট স্মৃতি আছে, সেই স্মৃতিটুকু আমি সবসময় বলি না। মাননীয় সংসদ সদস্য, উপস্থিত সামনে যারা উপস্থিত আছেন এবং মঞ্চে আছেন, শ্রদ্ধাভাজন এবং বীর মুক্তিযোদ্ধা যাদেরকে আজকে সম্মানিত করা হবে, সবাইকে শুভেচ্ছা এবং বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় মন্ত্রী মহোদয়, ফিল্ম ক্লাবের সভাপতি মেহেদি হাসান মনির এবং উপবিষ্টর সম্মুখে যারা বসে আছেন, সবাই আমার শুভেচ্ছা নিন। ফিল্ম ক্লাব এমন একটি কাজ করেছে যা স্বাধীনতার আজ 36 বছর, এর মধ্যে আমাদের অনেক সংগঠন
তৈরি হয়েছে, কোন সংগঠনের কেউ মুক্তিযোদ্ধাদের এই সম্মান দেখাতে পারেনি। আমি কিছুদিন আগেও পরিচালক সমিতির সভাপতি ছিলাম, আমিও এই কাজটি করিনি, কিন্তু এই কাজটি মেহেদী হাসান মনির এবং তার কার্যকরী পরিষদের দ্বারা করে মুক্তিযোদ্ধাদের যে সম্মান দেখিয়েছেন সেজন্য আমি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ফিল্ম ক্লাবকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা যারা আজ মন্ত্রী মহোদয়ের হাত থেকে পুরস্কৃত হব, সেই মন্ত্রী মহোদয় আজ এখানে আসাতে আমরা গর্ব অনুভব করছি, আনন্দ অনুষ্ঠানের সভাপতি যাদেরকে পুরস্কৃত করা হবে এবং সেখানে এসেছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই কারণের জন্য, তাদের কারণের জন্য আজকে আমি এখানে এসে আপনাদের সামনে এসেছি এবং আপনাদের সামনে আমি পুরস্কার গ্রহণ করব। নোট অফ ডিসেন্ট, অর্থাৎ মিটিং এর মধ্যে যেখানে আপনি অমত পোষণ করেন সেখানে নোট অফ ডিসেন্ট থাকে, আমি সেই নোট অফ ডিসেন্টটা দিয়ে তারপরে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করবো যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত যাতে সুস্থ অবস্থায় এভরিবডি উইল হ্যাভ এ লাইফ, মৃত্যু অবশ্যম্ভাবী থাকে এবং হঠাৎ করে চলে সে যখন যাচ্ছিল। আমি প্রথমে মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আজকে এখানে উপস্থিত হওয়ার জন্যে এবং এই সম্মাননা প্রদান করতে স্বীকৃতি দেওয়ার জন্যে। সেই সঙ্গে সঙ্গে ফিল্ম ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি, অনেক পরে হলেও আমাদের নিজেদের পরিবারে কেউ আমাদের সম্বোধনে সম্বোধন আয়োজন করেছেন। প্রথমে আমি এই আয়োজকদের অভিনন্দন জানাচ্ছি, তারা মুস্তফা মন্টু এবং যারা ছিল তাদেরকে নিয়ে আসলাম। ব্রিটিশ সামর থেকে এই পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগার কেউ ভাঙতে পারবে আর কেউ ভাঙতে পারবো না, ওটা আমরা করেছিলাম। এখন আমাদের দেখেন যৌবন যা যুদ্ধ যাওয়ার সময় তার আমাদের তখন যৌবন নাই, রাজপথের লড়ার বিষয়টি করে এখন যত বাউলিক দেখতেছি যত মুসলিদার দেখতেছি ওই যুদ্ধের ময়দানে এত দেখা হয় নাই কারোর সাথে। এবার ভেবেছিলাম এতবার ভেবে আর কি হতে পারে ইলেকটেড ব্যক্তি। বাংলাদেশ সরকারের মন্ত্রী জনাব আকরম মোজাম্মেল হক এমপি, আমরা আমাদের প্রধান অতিথির ভাষণের পরেই আমরা ক্রেস্ট প্রদান করব। বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান কথিত যশা নাট্য ব্যক্তিত্ব দেখেছেন, ৬৬ সাধারণ সম্পাদক হিসেবে সহদফা আন্দোলনকে অনেক মিছিল জেলা ছাত্রলীগের সাধারণ সেই দুঃসময় ৭০-এ যিনি ইকবাল আব্দুল জব্বার মানে গান শুনতেন অনেক স্নেহ পেয়েছেন অন্যান্য গুরুজন এবং সেই বীর মুক্তিযোদ্ধা। আসসালামু আলাইকুম। যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। সর্বকালে যে আসলে বিভিন্ন আমাদের যে চ্যানেলগুলো দেখি আমরা অনুরোধ করব যে আমাদের বাংলাদেশে বহু চ্যানেল আছে, আমরা বাইরের চ্যানেল চাই না, কারণ যখন আমরা ইন্ডিয়াতে যাই একটি বাংলাদেশের চ্যানেল দেখতে পাই না।
আমরা কেন তাদের ইন্ডিয়ান চ্যানেল দেখবো? এটা কি আপনারা সবাই একমত? মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, যদি আমাদের চ্যানেল যদি ইন্ডিয়াতে না চলে তাহলে ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে চলবে না, এটা আমরা সবাই আপত্তি জানাচ্ছি। উত্তরীয় প্রদান করবেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। আর বিশেষ সম্মাননা প্রেস প্রদান করবেন আমাদের মন্ত্রী মহোদয়কে আমাদের ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট জনাব মেহেদি হাসান সিদ্দিকী মহোদয়। সবাই করতালি দিয়ে আমার সাথে চলুন। অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডক্টর, একটু থাকবো আমরা সঙ্গীত শিল্পী, ইতিমধ্যে চার চারটি অডিও সিডি এবং ওনার পক্ষে প্রেসটি গ্রহণ করবেন ওনারই ভাই দেলোয়ার জাহান ছন্টু। একটু থাকি, একটু থাকি, একটু প্লেসটা নেওয়ার পর একটু থাকি। আমাদের প্রিয় আব্দুল জব্বার ভাই প্রেস গ্রহণ করছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার ভাই। বীর মুক্তিযোদ্ধা এম এ খালেদ, জি একটু থাকবো, একটু থাকবো। মাহফুজ আলম শাহিন, এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোস্তফা কামাল উদ্দিন। মন্ত্রীর হাত থেকে প্রেস গ্রহণ করছে এ কে এম মোস্তফা কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা এস আর রেজা। এরপর মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু, উনি আমাদের মাঝে আসেননি, এবং অভিনেতা ওরা এগারো জন ছবিতে উনি অভিনয় করেছিলেন মুক্তিযুদ্ধে, এবং সাবেক মন্ত্রী বর্তমান জাতীয় সংসদ সদস্য। তাকাই প্রেস গ্রহণ করছে বীর মুক্তিযোদ্ধা কুতুসুর রহমান ভুঁইয়া, ক্লাব আয়োজিত এই চলচ্চিত্র সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হচ্ছে। এদিকে তাকাই স্যার। এখন আমি চালক প্রযোজক এবং কাহিনীকার, তাকাই স্যার একটু 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 তাকাই, আমাদেরকে একটু দেন স্যার। এবার আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম, হাফিজুল ইসলাম ঝন্টু বীর মুক্তিযোদ্ধা প্রযোজক। আহ্বান জানাচ্ছি আমাদের মন্ত্রী মহোদয়ের হাত থেকে প্রেস গ্রহণ করার জন্য। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রেস গ্রহণ করছে বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি বিশিষ্ট পরিচালক, উনি মন্ত্রী মহোদয়ের হাত থেকে প্রেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার মঞ্চে আসছে বীর মুক্তিযোদ্ধা নাদের খান, স্যার একটু তাকাই, স্যার স্যার একটু তাকাই, তাকাই প্রেস গ্রহণ করার জন্য বীর মুক্তিযোদ্ধা নাদের খান। এবার মঞ্চে আহ্বান নাদের ভাই তাকাই, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন দোলা, সবাই একটু হাত কেটে দিন, আর তাকাই। এবার একটু থাকি, একটু থাকি, পরিচালক মোহাম্মদ কিতাব আলী বীর মুক্তিযোদ্ধা মাননীয় মন্ত্রীর হাত থেকে মন্ত্রী মহোদয়ের হাত থেকে প্রেস গ্রহণ করছে। এবার আহ্বান জানাচ্ছি মঞ্চে মোহাম্মদ আলী, উনি আমাদের মাননীয় মন্ত্রীর হাত থেকে প্রেস গ্রহণ করছে। মাসুদ পারভেজ,
ওরফে আমাদের প্রিয় সোহেল আনোয়ার। স্যার একটু কেসটা ধরতে হবে স্যার। এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি, স্যার একটু তাকাই স্যার, স্যার সবাই একটু তাকাই, একটু আমাদের দিকে একটু ঘুরে দাও। মঞ্চে আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মাইনুল হক ভূঁইয়া, স্যার একটু তাকাই স্যার, উনি সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক, স্যার একটু তাকাই, দেশ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্যার একটু তাকাবো, একটু দেখবেন আমন ভাই, তাকাবেন আমন ভাই সামনে, আমন ভাই একটু তাকাবেন আমাদের দিকে সবাই, হ্যাঁ একটু মিডিলে যান। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বলিষ্ঠ অভিনেতা দেশ গ্রহণ করছে বীর মুক্তিযোদ্ধা রাইসুল ইসলাম আসাদ, আমাদের দিকে একটু ঘুরবেন প্লিজ, তাকাই এবার মঞ্চে মিডিলে এবার একটু ঘুরে তাকাই, মনির সাহেব, ওনাদের অনুরোধ করছি যে মঞ্চে এসে আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে ছবি তোলা যায়, গ্রুপ ছবি তোলা যায়, গ্রুপ ছবি তুলবো। আমি মনে হয় সম্ভবত অনেক বড় ভাগ্যবান একটা ছিল, আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর হাত থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে পুরস্কৃত করতে পেরেছি আমার বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড, এইটাই তো সৌভাগ্যবান মনে আর কি। ওখানে আমাদের অনেকেই আমাদের ফিল্ম মেম্বার আছেন, আসামন ভাই, তারপরে ধন্ডু ভাই, ওনারা আজীবন সদস্য, যারা আজীবন সদস্য নয় ফিল্ম ক্লাবে চাঁদা দেন, আমরা তো কিছু করতে পারিনি, আমার ক্যাবিনেট তাদেরকে ঘোষণা দিয়েছেন তারা আজ থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য। আর যারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এর মধ্যে কিছু নাম না বললেই হয় না, ক্যাবিনেটের মেম্বার তো প্রত্যেকেই আছেন, তারপরে বিশেষ করে অপূর্ব রয়, সেফ ডিরেক্টর ফরিদ, এটিএম আমাদের মিডিয়া পার্টনার, একটু ছবি তুলবো, সেই ছবিটা আমরা বাজিয়ে রাখবো বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এবং প্রত্যেকের ঘরে ঘরে আসেন প্লিজ। সবাইকে ধন্যবাদ।